এক গেলাস পানির উপরে সুরা ফালাক আর সুরা নাস পড়ে আপনি ফু দিলে যা ঘটবে সাথে সাথে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এক গেলাস পানির উপরে সুরা ফালাক আর সুরা নাস পড়লে কি আলোকিত ঘটনা ঘটবে, কি হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আলোকিত ঘটনা আপনি নিজের চোখে দেখতে পাবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, অনেকজন মানুষ দেশ ও বিদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন যে হুজুর সুরা ফালাক আর সুরা নাসের কিছু খাস যদি আমল আপনার কাছে থেকে থাকে আপনার জানা মতে আপনি অবশ্যই শেয়ার করবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, তার জন্য আজকের আমি এই ভিডিওটি শেয়ার করছি। যদি আপনি আপনারও যদি এরকম সমস্যা হয়ে থাকে সুরা ফালাক আর নাসকে আপনাকে ওসিলা নিতে হয় তাহলে অবশ্যই আপনি সুরা ফালাকে সুরা ফালাক আর সুরা নাসের আমলটি করবেন, আর যা ঘটবে আপনি নিজে অবাক আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা সবাই জানেন, কম বেশি আমরা সবাই জানি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জাদু করা হয়েছে। জাদু বুঝেন তো, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, পান ইত্যাদি, দয়ার নবীকেও জাদুটোনা করা হয়েছে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাকেও কেউ যদি জাদুটোনা অথবা ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, পান এগুলি যদি আপনাকে কেউ করে থাকে, আপনার মনে হয় যে আমাকে জাদু করেছে, বা আপনি কোনো জায়গায় চিকিৎসা নেওয়ার পর মনে সেখান থেকে আপনাকে বলেছে আপনার প্রতি জাদু করা রয়েছে, তাহলে আপনি এই সুরা ফালাক আর নাসের আমলটি প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ আমলটির করার সাথে সাথে যা ঘটবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি নিয়ে বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই আমলটি কীভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে কিছু সদকা করতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব মিসকিনকে অথবা এতিমখানায় আপনি কিছু সদকা করবেন। তারপরে আপনি এক গেলাস পানির উপরে সাতবার সুরা ফালাক এবং সাতবার সুরা নাস, ঠিক আছে, প্রথম ও শেষে সাত সাতবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পান, ঠিক আছে। সুরা ফালাক ইয়ানি কুল আউযু বিরাব্বিল ফালাক এটা আপনারা সাতবার পড়বেন বিসমিল্লাহ সহি, এবং সুরা নাস কুল আউযু বিরাব্বিন নাস এই সুরাটাকেও সাতবার করবেন বিসমিল্লাহ সহি, এবং প্রথম ও শেষে সাত সাতবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি পানিটাতে একটা ফু দিয়ে দেবেন জোরে করে, তারপরে পানিটা আপনি পান করবেন। ইনশাআল্লাহ যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম, পান ইত্যাদি করে থাকে ইনশাআল্লাহ সেটা ধ্বংস হয়ে যাবে, নির্মাণ হয়ে যাবে। এবং যদি জাদুটোনাটা আপনাকে তাজা করা হয়েছে অর্থাৎ জাদু করা বেশ কিছুদিন হয়েছে তাহলে আপনার সাথে সাথে উল্টি হবে, বমি হয়ে যাবে, এটা একটা বিরাট বড় প্রমাণ। তো প্রিয় শ্রোতাবৃন্দ, যদি আপনাকে কেউ জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, বান ইত্যাদি এগুলি করে থাকে আপনারা এই সুরা ফালাক এবং সুরা নাসের আমলটি প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ আপনি জাদুটোনা, কুফরি কালাম থেকে হেফাজতে থাকবেন, যদিও কেউ করে দেয় সেটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে আল্লাহ তাবারকতালার এই গুণবাচক নামটি লিখে এই আমলটি করবেন, ইয়া আল্লাহ ইয়া রহমান এই নামটি লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে, নতুন করে আপনাকে এজাজত নেওয়ার প্রয়োজন নেই। এবং প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো এগুলি রয়েছে, আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম, আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।